আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা এসেছি আশুলিয়ার কবিরপুরে পাগলা বাজারে শারমিনাপুর এই কোয়েল পাখির খামারে। শারমিনাপুর খুবই অভিজ্ঞ একজন খামারি, উনি প্রায় বেশ কয়েক বছর যাবৎ এই কোয়েল পাখি লালন পালন করে আসতেছেন এবং এই কোয়েল পাখি খামারের সাথে যুক্ত আছেন। তো আজকে আমরা তার কাছ থেকে শুনবো যে কোয়েল পাখি লালন পালনে আসলে এখান থেকে আয়টা কেমন হয়, কারণ অনেক নতুন উদ্যোক্তা ভাই আসলে জানতে চান যে কোয়েল পাখি পালনে কেমন আয় হয় এবং এই কোয়েল পাখিগুলো সাধারণত কীভাবে পালন করতে হয়, তাদের আসলে খাঁচাগুলো কীভাবে বানাবে, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কথা বলবো এবং আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপু, এই কোয়েল পাখি খামার যে আপনি করতেছেন, আপনি এটা অনেক অনেক অভিজ্ঞ একজন খামারি, তো নতুন অনেক উদ্যোক্তা ভাই আসলে তারা জানতে চায় যে কোয়েল পাখির খামারটা আসলে তারা যদি করতে যায় তারা প্রথম অবস্থার মধ্যে আসলে এটা কীভাবে শুরু করতে পারে? প্রথম অবস্থায় যেমন ধরেন 500 নিতে পারে, 100 নিতে পারে। আর 100 আর 500 ভিতরে এই জন্যই বলি যে খাবারের এটা দামটা বেশি পড়ে যায়। খুচরা যদি 1 কেজি কিনতে যায় তাহলে 50 টাকা পড়ে যায়, আর যদি 500 পিস কিংবা 100 পিস পাখি নেয় তাহলে একটা বস্তা কিনে নিতে পারবে, তাহলে 36-37 টাকা কেজিতে পড়তেছে। তা না হলে এমনি 50 টাকা কেজি পড়তেছে। যেমন ধরুন ঔষধগুলার দামও বেশি পড়ে যাইতেছে, না ঔষধ তো আর অল্প পাওয়া যায় না, 1 ml 2 ml পাওয়া যায় না, 1 লিটার 2 লিটার এরকম পাওয়া যায়। মানে 100টার জন্য যে ওষুধ লাগবে আমার 500-র জন্য একই ওষুধ, হ্যাঁ এরকমই লাগবে। তার জন্য বলি 500 পিস দিয়ে করাটা ভালো। আচ্ছা, অনেকে আছে শখের বসে পালতে চায় 20 পিস দেন 30 পিস 20 পিস 30 পিসের জন্য আপনাদের খরচটা বেশি পড়ে যাবে, তার জন্য আমি বলি 100 পিস দিয়ে করেন আপাতত। আচ্ছা আপু, 500 পিস দিয়ে যদি কেউ শুরু করে সেক্ষেত্রে আসলে এখান থেকে তার এটা লালন পালন করার পরে ডিম বিক্রি করে বা বাচ্চা বিক্রি করে আসলে কত টাকার মতো আয় থাকতে পারে? 200 টাকার মতো থাকবে 500 প্রতিদিন। হ্যাঁ, সব খরচ বাদে। হ্যাঁ আচ্ছা, 500 পাখি পারলে যেমন ধরুন 200 টাকার মতো থাকতে পারে নিজে যদি কাজ করে। আর এটা তো বেশি সময় লাগবে না, 500 পিস পাখির খাবার দিতে লাগবে অলি 2-3 মিনিট, পানি দিতে লাগবে আর পায়খানা পরিষ্কার করতে লাগবে 5 মিনিট। আচ্ছা এই আচ্ছা আপনি এটা প্রথম অবস্থা সেটা কোন খাবারটা আপনারা খাওয়ান? খাওয়াইলি ব্রয়লার স্টার্টার খাবার খাওয়াই। ব্রয়লার স্টার্টার, তারপরে আসলে কোন খাবারটা দেন? তারপরে ব্রয়লার লিয়ার ওয়ান। এটা কতদিন পর পর খাবারটা আপনারা চেঞ্জ? তারপরে খাবার না প্রোডাকশন যখন 60% আসে তখন খাবারটা চেঞ্জ করি। আচ্ছা, বলে স্টার্টার খাবারটা খাইলে তো ফ্যাট হয়ে যায় অতিরিক্ত, সেটার কারণে ডিম পারবে কম। আচ্ছা, এর জন্য খাবারগুলো চেঞ্জ করে দেই আর সাথে লাইন স্টার মিক্স করে খাবারটা লোকে দিই যেন ডিমটা শক্ত হয়। আচ্ছা, দেখেন না ডিমের কালারটাও আসবে প্লাস ক্যালসিয়ামের কাজ করবে লাইন স্টোন, এই জন্যে খাবারের সাথে সব কিছু মিক্স করে দিই। আচ্ছা, দুই প্রকার খাবার দিই। আচ্ছা, আমরা তো আপনি দেখতে পাচ্ছি যে আপনার খাঁচার দুই পাশেই অনেক ডিম আছে, আসলে এগুলো কি বীজ ডিম কিনা? হ্যাঁ, এখানে বীজ ডিম আছে কিছু কিছু, ওই আর ডিমও আছে। এখন তো দেশের অবস্থা ভালো না বেশি দূর বলে অনেকে বলে যে ভাইয়া দিয়ে যান, কিংবা ওরাও আসে, একটু ভয় আছি, তার জন্য পাখি কিছু বিক্রি করেও দিছি। এখন আছে প্রায় 1400-এর মতো আছে। আচ্ছা, কিছু বীজ ডিম আছে আর কিছু বড় ডিম আছে, এডি আশেপাশে বিক্রি করি আর বীজ ডিমগুলো সবগুলো মেশিনে ঢুকাই দিচ্ছি বাচ্চা তৈরি করার জন্য। আল্লাহ রহমতে ঈদের পরে অনেকে প্রশ্ন করে যে পাখি লাগবে, যত পাখি লাগে ঈদের পরে সবাই অর্ডার করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আপু, 1000 লাগুক 2000 লাগুক দিতে পারবো। আচ্ছা আপু, অনেক নতুন উদ্যোক্তারা যারা আসলে জানতে চায় যে 500 পাখির জন্য যদি খাঁচা তৈরি করতে যায় সেক্ষেত্রে আসলে কত ফিট খাঁচাটা বানাবে আর কত টাকার মতো তার খরচ পড়বে? যেমন এই খাঁচাটা 5 তলা, বুঝছেন, বেশিও জায়গা লাগে না, 5 ফুট বাই লম্বা হয়, ঠিক আছে, একটা বারান্দা এটা রাখা যাবে, অনায়াসে রাখা যাবে, একটা মানুষজন যেতে পারে আবার আসতে পারে। আর এই 500 পাখির জন্য খাঁচা যদি বানাইতে পারে এখন 17,500 টাকা পড়বে। আচ্ছা, এখন বর্তমানে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আবার অনেক ভাইয়েরা অনেক দূর থেকে ফোন করে বলে যে আপা এই পাখিটা এই খাঁচাটা কোথেকে বানাবো? আমরা বানাইছি এটা গাজীপুরে। আচ্ছা ঠিক আছে, প্রথম আমরা যখন পাখি পালি কিছু খাঁচা নিয়ে আসছিলাম নিমতলি থেকে, প্রতারণা হয়েছে আমাদের ভিডিও অনেকেই দেখছেন, তারপর থেকে এখন আবার গাজীপুর থেকে এটা বানাইছি। এই পাখি দেখেন কত ঘন, এটা নিচে পড়ার কোনো সম্ভাবনা নাই, মানে মজবুত আছে। হ্যাঁ, এটা কোনো পড়ার সম্ভাবনা নাই, প্লাস এখন যদি কেউ 500 খাঁচা বানাইতে চায় তাহলে 17,500 টাকা পড়বে। আচ্ছা আপু, এখন এই তো অনেক গরম আমাদের দেশে, শুধু আমাদের দেশে প্রায় সব জায়গাতে অনেক গরম, তো গরমের মধ্যে আসলে কোয়েল পাখির কোনো সমস্যা হয় না লালন পালন করতে গেলে? যেমন ধরেন ফ্যান দিতে হবে, দুপুরের বেলায় ভিটামিন সি দিতে হবে কিংবা স্যালাইন দিতে হবে, মানে ভিটামিন সি বলতে লেবু পানিটা দিতে হবে? হ্যাঁ, লেবুর পানিও দিতে পারে প্লাস স্যালাইনও দিতে পারে কিংবা ভিটামিন সিও দিতে পারে। আচ্ছা,
দুপুরের সময়। আচ্ছা আচ্ছা, এটাই আর ঠান্ডা পড়লে দেওয়া যাবে না স্যালাইন, গরমের সময় দিবে আর কি। যেমন ধরেন 11টার মধ্যে 11টা থেকে 2টা 8টা পর্যন্ত প্রচুর পরিমাণ গরম থাকে, ওই অনুযায়ী দিতে পারবে। আবার যদি বৃষ্টি আসে পরে ওই পানিটা আবার নামিয়ে ফেলতে হবে, কেননা তখন ওয়েদারটা ঠান্ডা পড়বে। এটাই বলি যে গরম পড়ার সাথে সাথে স্যালাইন অথবা ভিটামিন সি এসব দিবেন মিলে। আচ্ছা আপু, এই আপনার কোয়েল পাখি তো ডিম পারে, আপনি ডিমের জন্য লালন পালন করতেছেন, তো ডিম পারলে তো আমরা তো জানি যে ক্যালসিয়ামের অভাব হয়, সেক্ষেত্রে আসলে আপনারা কোন খাবারটা দেন বা কোনো ধরনের ওষুধ ব্যবহার করেন কিনা? যেমন ধরেন ক্যালসিয়ামের জন্য লাইনস্টোন ভালো কাজ করে, প্লাস ক্যালফেক্স একটা ঔষধ আছে। লাইনস্টোনের লাইনস্টোন যদি বাড়ায় দেওয়া যায়, যেমন ধরেন ঠুকরা ঠুকরিটা একটু কম করবে, প্লাস ইয়া করবে, ক্যালসিয়ামের কাজটাও করবে। আচ্ছা, মানে একসাথে দুইটা কাজই করবে? হ্যাঁ, আবার ওই যে আমরা ক্যালসিয়ামের ঔষধ আছে ওগুলো দেই, ক্যালফেক্স। আচ্ছা আপু, কোয়েল পাখি ঠান্ডা লাগলে আসলে আপনারা কী ট্রিটমেন্টটা করেন? এখন তো ওয়েদারটা ভালো, এখন আল্লাহর রহমতে মে মাসে এখন আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই, কোনো ঠান্ডাও নাই। আর যখন ঠান্ডা পড়ে তখন ঠান্ডার ওষুধ আছে। আচ্ছা, আপনারা ঠান্ডা ওষুধ ব্যবহার করেন? আচ্ছা আচ্ছা, আপনি নতুন উদ্যোক্তাদের জন্য আপনার কোনো সুপরামর্শ থাকবে কিনা? এটাই বলি, যারা পাখি নিতে চায়, অনেকে বলে 2,000-3,000, ভাইয়া এত পাখি নিয়ে প্রথম অবস্থায় বুঝতে পারবো না, 100 কিংবা 500 দিয়ে প্রথম শুরু করুক এটাই বলি। আর কেউ যদি ফার্ম দিতে চায়, একটা ফার্মের মালিকের কাছে যায় পরামর্শ নিয়ে তারপরে কেউ ফার্ম দিক, মানে সরাসরি অনেকে আছে, হ্যাঁ পাখি আমি 2,000 পাখি উঠাবো, আফা উঠাইলে তো হবে না, এখানে অনেক সমস্যা আছে, বুঝতে হবে, নিয়ম নীতি আছে বুঝতে হবে, ম্যানেজমেন্ট বুঝতে হবে। তার জন্য যেই খামার দেখ না কেন, আমার ওখানে আসুক কিংবা অন্য জায়গায় আসুক সেটা বলি না, সব জায়গায় পরামর্শ নিয়ে পাখি উঠাইন। আর পাখি যেই উঠাবে না কেন, 30 দিনের বয়সে পাখি যেন উঠায়। আচ্ছা, একদিনের বয়স থেকে উঠাইতে না করতে চান? একদিনে যেমন ধরেন অনেকে বুঝবে না, তাপমাত্রা বুঝবে না, হ্যাঁ বোর্ডিং সম্বন্ধে কোনো আইডিয়া নাই, পাখিটা পালার পরে তখন আইডিয়া হবে যে কত তাপমাত্রা দিতে হবে, মানে প্রথম পালার পরে তার একটা অভিজ্ঞতা হবে, তারপর থেকে সে বাচ্চা লালন পালন করতে না। এর মধ্যে আবার অনেকে বলে যে আফা ডিম পাড়াটা নিবো, হ্যাঁ ডিম পাড়াটা নিলেন, আমার ওখানে ডিম পারতেছে, আপনার ওখানে চাইলে 10-15 দিন আবার ডিম পারবে না ঝাঁকিরে, কিংবা ডিমটা ভিতরে ভেঙে গেল, হ্যাঁ হ্যাঁ যেমন ধরুন ভিতরে ডিমটা ভেঙে গেলে মুরগিটা মারা যাবে। তার জন্য বলি, যারা খামার নতুন খামার দিতে চান, চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকে বলি যে 100 কিংবা 500 পাখি দিয়ে শুরু করে আর 30 দিন বয়সের পাখি নিন। আর আপনাদের যদি পাখি লাগে আমাদের কাছে অর্ডার করতে পারেন। আচ্ছা, আপনারা পাখি বিক্রি করেন? হ্যাঁ, পাখি অথবা 20 ডিম। আচ্ছা, আমাদের কাছে, হ্যাঁ আমরা বিক্রি করতেছি। আচ্ছা ঠিক আছে, শামিন আপু আপনি ভালো থাকবেন, আমরা দোয়া করি আপনার এই কোয়েল পাখির খাবারটি অনেক বড় হোক।